এই মুহূর্তে একেবারে ফুরফুরা হাই মাদ্রাসার যে 92 নম্বর বুথ, সেই বুথেই ভোট দিয়ে বেরোচ্ছেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। দেখতে পাচ্ছেন তিনি এই মুহূর্তে একেবারে সরাসরি ভোট দিয়ে তিনি বেরিয়েছেন। কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি বেরিয়েছেন, এবং কিছুক্ষণের আগেই তিনি যখন ভোট দিতে ঢুকেছিলেন তখন কিন্তু তিনি বিভিন্ন জায়গার কথা বলছিলেন। যেহেতু মোট প্রায় 31টি আসনে আজকে ভোট গ্রহণ চলছে, সেই সমস্ত খোঁজ খবরে তিনি একেবারে বাড়িতে বসেই কিন্তু তিনি নজর রাখছেন। কি আমরা কথা বলবো, হুজুর কি বলবেন আজকে, মানে আপনার ভোট কার পক্ষে? আমি আমার ভোট একদম ডাইরেক্ট খাম চিনলে। আচ্ছা, এটাই তো গণতন্ত্র যে বলার সাহস রাখি। এই জন্যই তো আমার দেশ মহান যে আমি খুশি মনে বলতে পারি আমার দেশের আইন ব্যবস্থা আমার পাশে আছে। আমি খাম চিহ্নে শেখ মহিনুদ্দিনকে ভোট দিয়েছি এবং জীবনের প্রথমবার আজকে ভোট দিতে আসলাম। অত্যন্ত ভালো লাগছে যে আজকে সেই চিহ্ন আমার হাতে দিয়েছে, বড় আনন্দ লাগছে, একটা বিশাল খুবই খুশি লাগছে আমাকে। আপনি বারবার বলেন গণতন্ত্রের কথা, যে গণতন্ত্রের উৎসব একেবারে। হ্যাঁ অবশ্যই, উৎসবে আপনি শামিল হয়েছেন। আমাকে খুবই আজকে খুশি লাগছে, খুবই আনন্দ লাগছে। এখানে নিরাপত্তাটা কি দেখলেন, মানে কেমন? না, নিরাপত্তা তো এখন পর্যন্ত ভালো আছে। আমি চাইবো এইভাবেই নিরাপত্তা থাকুক, মানুষ তার পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিক, সে আমাকে দিক আর ওকে দিক, তাকে দিক, যে যার পছন্দের লোককে স্বাধীনভাবে দিক। বিভিন্ন অভিযোগ আসছে যে বাধা দেওয়া হচ্ছে আইএসএফ প্রার্থীদের। হ্যাঁ, কি বলবেন এটা নিয়ে? এটা দুর্ভাগ্যজনক। যেমন এই জাঙ্গিপাড়া বিধানসভাতে ওই রসুলপুরে ওখানে ডিস্টার্ব হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, এবং পূর্ব ক্যানিংয়ে 10% জায়গাতে পুলিং এজেন্ট আইএসএফের বসতে দিচ্ছে না, এগুলো সব দুর্ভাগ্যজনক। তারপরও ক্যানিং পূর্ব থেকে কিন্তু আমরা জিতছি, কারণ জনগণ আমাদের দিকে আছে। 10টা বুথে 10% দেয়নি তো কি হয়েছে? কিন্তু এটাও দুর্ভাগ্যজনক, এটা হওয়া তো উচিত নয়। মানে সব বাধা পেরিয়ে কি সংযুক্ত মোর্চায় ক্ষমতায় আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, সেই জায়গায়। কেন এই যে আজকে 31 জায়গাতে নির্বাচন হচ্ছে, তার মধ্যে 20 জায়গার ওপরে সংযুক্ত মোর্চা জিতবে, এটা আমি আশা রাখি। ধন্যবাদ ধন্যবাদ। বুঝতেই পারছেন একেবারে পীরজাদা আব্বাস সিদ্দিকি যেটা জানালেন যে 31টি আসনে আজ মানে ভোট গ্রহণ হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 20টি আসনে সংযুক্ত মোর্চার যারা প্রার্থী রয়েছেন তারাই জয়ী হবেন, এমনটাই জানালেন ভোট দেবার পর পীরজাদা আব্বাস সিদ্দিকি। HB DNN বাংলা, হুগলি।